শুরুতেই বলে রাখি, বিজয় কিবোর্ড কোনো কঠিন সফটওয়্যার নয় বাংলা লেখার জন্য। বিজয় কিবোর্ডের অনেকগুলো ভার্সন রয়েছে, বিজয় 52, বিজয় 21 এবং বিজয় 71। সফটওয়্যার যেটাই হোক, কাজ করার ধরন সবগুলোরই একই রকম। বিজয় কিবোর্ড কিভাবে ডাউনলোড করে কম্পিউটার ইনস্টল করতে হয় সেটা নিয়ে আলাদা টিউটোরিয়াল বানানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ ইউটিউবে এটা নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল আগে থেকেই রয়েছে। তবে বিজয় কিবোর্ডের বাংলা টাইপিং এর টিউটোরিয়াল নিয়ে আমরা কেউই সন্তুষ্ট নই, কারণ ইউটিউবে যে কয়টা টিউটোরিয়াল রয়েছে বিজয় কিবোর্ড নিয়ে সেগুলোতে সহজভাবে বিজয় কিবোর্ডটিকে শেখানো হচ্ছে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বিজয় কিবোর্ড দ্বারা বাংলা লেখা শেখাতে চলেছি এবং সহজভাবে সহজ নিয়মে বাংলা লেখার যে কয়টা সূত্র রয়েছে বিজয় কিবোর্ডের জন্য তার প্রত্যেকটাই আপনাদেরকে আমি এক্সপ্লেইন করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বাংলা লেখার জন্য প্রথমে আপনার কম্পিউটারে যেটা থাকতে হবে সেটা হচ্ছে বাংলা ফন্ট, যেটা এখন আপনি আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে 750টি বাংলা ফন্ট। এই ফন্টগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে, এটা বাই ডিফল্ট ইনস্টল হয়ে আসে না। এই ফন্টের ডাউনলোড লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এটি একটি জিপ ফাইল আকারে থাকবে, আপনারা জাস্ট এক্সট্র্যাক্ট করে নেবেন এবং এই ফোল্ডারটি পেয়ে যাবেন। এই ফোল্ডারটি ওপেন করে নেবেন এবং এখানে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এ বাটন চাপবেন, এতে করে সবগুলো ফন্ট একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন যে কোনো একটার উপর রাইট ক্লিক করে এখান থেকে ইনস্টল ফর অল ইউজার্স এই অপশনটির উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনার কম্পিউটারে বাংলা ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আমার কম্পিউটারে, তো আমি ইনস্টল করলাম না, আমি উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি। বাংলা ফন্ট তো ইনস্টল করা হয়ে গেল, এখন প্রয়োজন হচ্ছে বাংলা লেখার জন্য সফটওয়্যার, যেটা হচ্ছে বিজয় কিবোর্ড। আমি ব্যবহার করছি বিজয় 52। আপনি বিজয় 52 ব্যবহার করেন, বিজয় 21 অথবা বিজয় 71 যেটাই ব্যবহার করেন, প্রত্যেকটার কাজ করার ধরন একই রকম। কম্পিউটার চালু করার সাথে সাথেই বিজয় কিবোর্ড এই যে এরকম একটা বার আকারে চালু হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে বিজয় কিবোর্ড চলছে, এখানে ইংলিশ সিলেক্ট করা আছে। আপনার যদি এইখানে টপ বার আকারে না দেখায় তাহলে আপনি এই বিজয় কিবোর্ডটা কোথা থেকে বের করে নিয়ে আসবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এরো আইকনটা রয়েছে এটার মধ্যে যদি ক্লিক করি এটা এখান থেকে চলে গেল। তো বিজয় কিবোর্ড কিন্তু এখন বন্ধ হয়নি, এটা আমাদের এই যে সিস্টেম ট্রে এর মধ্যে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিজয় কিবোর্ড এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা যদি টপ বার আকারে এটাকে উপরে নিয়ে আসতে চাই তার জন্য যেটা করবো এখান থেকে রাইট ক্লিক করবো এবং এখান থেকে Show as top bar যে অপশনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিব, এটা আবার উপরে চলে এসেছে। এখন আমি আপনাদেরকে বাংলা লিখে দেখাবো। যারা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন তাদের কম্পিউটারের যে কিবোর্ডটা রয়েছে সেই কিবোর্ডের মধ্যে আগে থেকে বাংলা লেআউট রয়েছে, তবে যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদেরকে আমি রেকমেন্ড করব একটা এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করার জন্য, কারণ ল্যাপটপের ইন্টারনাল কিবোর্ডের মধ্যে বাংলা লেআউট থাকে না বা বাংলা অক্ষরগুলো দেয়া থাকে না। আমি বাংলা লিখে আপনাদের দেখানোর জন্য মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিয়েছি, এখানে আমি বাংলা লিখে আপনাদের দেখাবো। বাংলা লেখার জন্য প্রথমে যেটা করতে হবে এখান থেকে বাংলা ফন্টটিকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি সিলেক্ট করে নেব বাংলা ফন্ট, আপনার বাই ডিফল্ট বাংলা ফন্ট সিলেক্ট করা থাকবেন, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। বাংলা লেখার জন্য সবচেয়ে বেশি আমাদের দেশে ব্যবহার করা হয় সুতনি ফন্ট, তো এখান থেকে আমরা সুতনি ফন্টটিকে সার্চ করে নিব। একটু নিচে চলে গেলে আমরা খুঁজে পাবো এখানে সুতনি ফন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুতনি OMG, এই ফন্টটাকে সিলেক্ট করলে হবে না, এটার উপরে বাংলা লেখা যাচ্ছে, কিছু হাবিজাবি লেখা দেখা যাচ্ছে। সুতনি OMG এর উপরে যে ফন্টটা রয়েছে এটাই হচ্ছে সুতনি ফন্ট। আমি এটার উপর ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুতনি MJ ফন্টটা সিলেক্ট হয়ে গেছে। আমি টেক্সটের সাইজ 48 করে রেখেছি, লেখাগুলো যেন একটু বড় বড় দেখায়। এখন যদি আমি লিখি তাহলে কিন্তু বাংলা লেখা বসবে না, তো এখানে আমাদের যেটা করে নিতে হবে এখান থেকে ইংলিশ সিলেক্ট করা আছে, এখান থেকে আমাদের করে নিতে হবে বিজয় ক্লাসিক, এটাকে সিলেক্ট করে নিতে হবে। তবে এটার একটা সহজ শর্টকাট রয়েছে কিবোর্ড শর্টকাট, আপনার এখানে মাউস পয়েন্টার এনে এখান থেকে সিলেক্ট করার প্রয়োজন নেই, আপনি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট এবং বি বাটনে প্রেস করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল অল্ট এবং বি বাটন প্রেস করার সাথে সাথে এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট হয়ে গেছে। আমি যদি কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল অল্ট এবং বি বাটন প্রেস করি এটা কিন্তু আবার ইংলিশ হয়ে গেছে, তো আমি যেটা করব কন্ট্রোল অল্ট এবং বি বাটন প্রেস করব, এখানে বিজয় ক্লাসিক হয়ে গেছে। তো বিজয় ক্লাসিক সিলেক্ট করা না থাকলে বাংলা লেখা আসবে না। বাংলা লেখার প্রথম সূত্র হচ্ছে আপনার কিবোর্ডের মধ্যে প্রত্যেকটা কি এর মধ্যে দুটো করে বাংলা অক্ষর থাকে, একটা অক্ষর উপরে বসানো এবং একটা অক্ষর নিচে বসানো। আপনি যদি একটা কি প্রেস করেন তাহলে নিচের অক্ষরটাই বসবে, মানে হচ্ছে নিচের যে বাংলা অক্ষরটা রয়েছে সেটাই বসবে, উপরের অক্ষরটা বসবে না। তো উপরের অক্ষরটা আপনি কিভাবে বসাবেন, যেমন ধরুন আমার W বাটনের মধ্যে রয়েছে, উপরে রয়েছে অন্তস্থীয় বাটন এবং নিচে রয়েছে জ বাটন। তো আমি যেটা করব কিবোর্ড থেকে শিফট চেপে রেখে যদি আমি W বাটনটা প্রেস করি এখানে অন্তস্থীয় লেখাটা চলে এসেছে, আর যদি আমি শিফট বাটন প্রেস না করি তাহলে আমি যদি W প্রেস করি সেখানে অন্তস্থীয় আসেনি, সেখানে এসেছে জ। তাহলে আমরা শিখে গেলাম প্রথম সূত্র বাংলা লেখার জন্য, উপরের লেখাগুলো লেখার জন্য শিফট বাটন প্রেস করতে হবে এবং নিচের লেখাগুলো লেখার জন্য শিফট বাটন ছাড়া ওই কিটাকে প্রেস করলেই হবে, মানে হচ্ছে শিফট বাটন চেপে ধরে রেখে আপনি যা লিখবেন সেগুলো আসবে আপনার কিবোর্ডে থাকা উপরের বাটনগুলো, সরি উপরের বাটনগুলো নয় উপরের অক্ষরগুলো।
ব্যঞ্জন বর্ণ লেখা তো আমরা শিখে গেলাম। আপনি যদি আপনার কিবোর্ডের দিকে ভালোমতো খেয়াল করেন, আপনারা দেখতে পারবেন কিবোর্ডের মধ্যে শুধুমাত্র দুটোই স্বরবর্ণ রয়েছে। স্বরবর্ণ মানে হচ্ছে স্বর, স্বরেয়া এই ধরনের অক্ষরগুলো। কিবোর্ডে এফ বাটনের সঙ্গে রয়েছে স্বর লেখাটি, আর এক্স বাটনের সঙ্গে রয়েছে ও অক্ষরটি। তাহলে বাকি স্বরবর্ণগুলো কোথায় গেল? আমরা বাকি স্বরবর্ণগুলো কিভাবে লিখব? হ্যাঁ, বাকি স্বরবর্ণগুলো লেখার সূত্র আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমত স্বর লেখার জন্য আমরা যেটা করব, কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে রেখে এফ বাটন চাপবো। কারণ আমি আগেই বলেছিলাম শিফট বাটন চেপে ধরে রেখে যা লিখবেন তা হবে আপনার কিবোর্ডের উপরে থাকা লেখাগুলো। তো শিফট বাটন চেপে ধরে রেখে যদি আমি এফ এ চাপ দেই, এখানে স্বর এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এফ বাটনের মধ্যে কিন্তু আকারও রয়েছে। তো স্বরতে যদি আমরা আকার দেই, এটা কিন্তু স্বরেয়া হয়ে যাবে। আমি এফ বাটনের উপর প্রেস করব শিফট বাটন না চেপে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বরেয়া চলে এসেছে। তো এখন আমি হ্রস্বই লিখব কিভাবে? আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আপনার কিবোর্ডের মধ্যে ডি বাটনের সঙ্গে রয়েছে রসিকার এবং দীর্ঘিকার। তো রসিকারটা এসেছে হ্রস্বই থেকে এবং দীর্ঘিকারটা এসেছে দীর্ঘই থেকে। তো আপনি রসিকার এবং দীর্ঘিকার পেলেন, তাহলে হ্রস্বই এবং দীর্ঘই কিভাবে লিখবেন? খুবই সহজ। এটার সূত্র হচ্ছে, প্রথমে আপনাকে কিবোর্ড থেকে জি বাটন প্রেস করে নিতে হবে। জি বাটন প্রেস করে ধরে রাখতে হবে না, জাস্ট জি বাটন একটা প্রেস করবেন। জি বাটন প্রেস করলে আপনাদের এই ধরনের একটা রেফের মতো আইকন দেখাবে। তারপর আপনি যেটা করবেন, যেহেতু ডি বাটনের উপরে রয়েছে দীর্ঘিকার, তো আমি যদি দীর্ঘই লিখতে চাই তাহলে শিফট বাটন চেপে ধরে রেখে ডি বাটনে চাপ দিব, তাহলে কি এসেছে? দীর্ঘই। আর আমি যদি হ্রস্বই লিখতে চাই, তার জন্য আমি লেখাটি কেটে নিচ্ছি, প্রথমে চাপ দিব জি। জি চাপ দিলে এরকম একটা আইকন দেখাবে। এখন আমি শিফট বাটন ছাড়া যদি ডি এর উপর চাপ দেই, এখানে এসেছে হ্রস্বই। আরো কিছু এক্সাম্পল দিচ্ছি আপনাদের আমি। যেমন ধরুন আমাদের কিবোর্ডের সি বাটনের মধ্যে রয়েছে একার এবং ওইকার। তো একার ও ওইকার তো রয়েছে, তো এ আর ওই আমরা কিভাবে লিখবো? খুবই সহজ, কিবোর্ড থেকে জি বাটনে প্রেস করব, এরকম একটা রেফের মতো আইকন দেখাবে। এখন যদি আমি সি এর মধ্যে প্রেস করি, এখানে এ চলে এসেছে। যেহেতু একারটা নিচে রয়েছে, সেহেতু এটা চলে এসেছে আগে। তো এখন যদি আমি ওই লিখতে চাই, সেক্ষেত্রে যেটা করব, আমি এটা মুছে নিচ্ছি। প্রথমে জি বাটন চাপব, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে রেখে আমি যদি সি এর মধ্যে চাপ দেই, এখানে চলে এসেছে ওই। তো স্বরবর্ণ লেখা তো আমরা শিখে গেলাম, এখন আসা যাক কিভাবে আমরা যুক্ত বর্ণ লিখব। হ্যাঁ, যুক্ত বর্ণ লেখার সূত্র হচ্ছে, একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষর বা একটা বর্ণের সঙ্গে আরেকটা বর্ণ জোড়া লাগানোর জন্য জি বাটন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে যুক্ত বর্ণ লেখার সূত্র। আমি আপনাদের করে দেখাচ্ছি, আমি যেভাবে বলতেছি আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। যেমন ধরুন আমরা ল এর সঙ্গে ল লিখব, প্রথমে শিফট বাটন চেপে ধরে যদি আমরা ভি এর মধ্যে চাপ দেই, এখানে ল আসবে। যেহেতু উপরে রয়েছে ল লেখাটি বা ল অক্ষরটি, সেহেতু আমরা শিফট বাটন চেপে ভি এর মধ্যে চাপ দিয়েছি। যদি শিফট বাটনে আমরা চাপ না দিতাম তাহলে এখানে ল আসতো না, এখানে আসতো র। তো আমরা এখানে ল লিখেছি, তো ল এর নিচে আমরা আরেকটা ল লিখব বা ল এর যুক্ত বর্ণ লই রাখবো। তার জন্য আমরা যা করব, এখন জি বাটনে প্রেস করব, এরকম একটা নিচে রেফের মতো আইকন দেখাচ্ছে। এখন যদি আমি আরেকবার ল লিখি, শিফট বাটন চেপে ধরে রেখে আমি ভি এর মধ্যে চাপ দিলাম, এখানে ল এর সঙ্গে ল এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরো একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি। যেমন ধরুন কয়েন নিচে আমি ত বসাবো, তার জন্য আমি যেটা করব, কিবোর্ডের যে বাটনের সঙ্গে রয়েছে ক এবং খ, ক লিখতে হলে আমাকে শিফট বাটন ছাড়া জে চাপ দিতে হবে, আর যদি খ লিখতে চাই তাহলে শিফট বাটন চেপে ধরে রেখে জ লিখতে হবে। তো আমি শিফট বাটন ছাড়াই জে বাটনের উপর ক্লিক করলাম, এতে করে ক এসেছে। তো এখন আমি কয়েন নিচে ত লিখব। তো ত কোথায় আছে কিবোর্ডে? কে বাটনের সঙ্গে রয়েছে ত এবং থ। যুক্ত বর্ণ যোগ করার জন্য এখন আমি প্রথমে জি বাটনে প্রেস করব। জি বাটনে প্রেস করলে কয়েন নিচে একটা রেফ আইকনের মতো দেখাবে। এখন আমি শিফট বাটন ছাড়াই কের মধ্যে প্রেস করব, তো এসে গেছে কয়ে ত, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে যুক্ত বর্ণ লিখতে হয়। এখন আমরা আসছি আমাদের পরবর্তী সূত্র নিয়ে, সেটা হচ্ছে আপনারা কোনো লেখার মধ্যে রফলা, জফলা, আকার, রসিকার এগুলো কিভাবে ব্যবহার করবেন বা এগুলো কিভাবে বসাবেন। এটা বসানো খুবই সহজ, আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি এখন কিবোর্ড থেকে বর্ষা লিখব আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। তো বর্ষা লেখার জন্য প্রথমে লিখতে হবে ব। ব অক্ষরটি কোথায় রয়েছে? এইচ বাটনের মধ্যে। তো আমরা শিফট বাটন ছাড়াই এইচ এর মধ্যে প্রেস করব, তাহলে যেটা হবে ব লেখাটি আসবে, যেহেতু ব লেখাটি নিচে রয়েছে। তো ব লেখাটি এসেছে, এখন আমরা লিখব পেট কাটা শব। তো পেট কাটা শটা রয়েছে এন এর মধ্যে, তবে এটা উপরের
অক্ষর। তো আমরা তার জন্য যেটা করব, শিফট বাটন চেপে ধরে রেখে এনের উপর একটা প্রেস করব। তো এখানে ব এর পরে পেট কাটা শ এসেছে। তো এখন এখানে রেফ বসাতে হবে। রেফ বসানোর জন্য আমরা যেটা করব, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিবোর্ডের মধ্যে এ বাটনের মধ্যে রয়েছে রেফ। এ বাটনের মধ্যে রেফ থাকলো, এটা উপরে রয়েছে, তার জন্য আমরা শিফট বাটন চেপে ধরে রেখে এর মধ্যে একটা চাপ দিব। তো এখানে বর্ষয় হয়েছে, তো এখানে আকার দিতে হবে। আকার দেওয়ার জন্য আমরা এফ এর উপর একটা চাপ দিব। তো হয়ে গেছে বর্ষা। আকার বসানোটা তো সহজ ছিল, তবে অন্যান্য কিছু কার রয়েছে যেগুলো বসানোটা একটু ডিফিকাল্ট, আমি আপনাদের করে দেখাচ্ছি। যেমন ধরুন আমি ক লিখে কয়ে একার দিব, সেটা কিভাবে, আমি যে বাটনে প্রেস করে ক লিখলাম, কয়ে একার দেওয়ার জন্য আমাদের সি বাটনের উপর প্রেস করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক আগে এসেছে এবং একারটা পরে এসেছে। তো আমাদের এখানে যেটা করে নেওয়া উচিত ছিল সেটা ছিল আগে একার দিয়ে পরে ক লেখা দরকার ছিল। তো আমি লেখাটাকে মুছে নিচ্ছি, প্রথমে আমি একার দিব, তারপরে লিখব ক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক একারে কে হয়েছে। আবার ধরুন আমরা কয়ের মধ্যে রসিকার দিব, তার জন্য যেটা করব প্রথমে লিখব ক। এখন রসুকারটা রয়েছে কোথায়, এস বাটনের মধ্যে, তার জন্য আমরা এস এর মধ্যে একটা প্রেস করব। এখানে রসুকার এসে গেছে। দীর্ঘকার কিভাবে দিব এটা কেটে নিচ্ছি। দীর্ঘকার দেওয়ার জন্য যেহেতু এস বাটনের মধ্যেই দীর্ঘকার রয়েছে, তবে এটা উপরে রয়েছে, তার জন্য আমরা শিফট বাটন চেপে ধরে রেখে এস এর মধ্যে প্রেস করব। এখানে কয়ে দীর্ঘকার এসে গেছে। তো আমরা জানতে পারলাম যদি একার বসাতে হয় তাহলে আগে থেকেই একারটা দিয়ে তারপরে আপনাদের ওই অক্ষরটা বসিয়ে নিতে হবে। তো আমরা ওকার লিখে দেখি কিরকম লেখা যায়। আমি ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ভ লিখেছি, তো এখানে ওকার দিব। এখানে আপনারা কিবোর্ডের মধ্যে খেয়াল করলে দেখতে পারবেন কিবোর্ডের মধ্যে কিন্তু ওকার নেই। তাহলে আপনি ওকার কিভাবে দিবেন, খুবই সহজ। প্রথমে আপনাদেরকে একারটা দিয়ে নিতে হবে। আমি সি বাটনে প্রেস করলাম, এখানে একার এসেছে, এখন লিখব আমি ভ। এবার যদি আমি আকার দেই তাহলে হয়ে গেছে ওকার। তো ওকারটা কিভাবে লিখতে হয় আপনারা শিখে গেলেন। তো ওকারের ব্যবহারটা আমি দেখাচ্ছি একটু। আমি প্রথমে লিখে নিচ্ছি ভ, এখন আমি এখানে ওকার দিব। তো ওকারটা কোথায় রয়েছে, এক্স বাটনের মধ্যে। আমি শিফট বাটন চেপে ধরে এক্স এর মধ্যে যদি প্রেস করি এখানে ওকার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের একদম ফাইনাল সূত্রে, সেটা হচ্ছে বাংলার সংখ্যা লেখার জন্য আপনারা যেটা করবেন, জাস্ট কিবোর্ডের ওয়ান এর উপর যদি আপনি প্রেস করেন এখানে এক এসেছে, দুই এর উপর যদি প্রেস করেন এখানে দুই এসেছে। তবে এখানে এক দুই এর সঙ্গে আরো কিছু সিম্বল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে। আপনাদের যদি বাংলা লেআউট ওয়ালা কিবোর্ড থাকে সেখানে আপনারা দেখতে পারবেন আরো কিছু সিম্বল রয়েছে। তো এক দুই এর উপরে কিছু সিম্বল রয়েছে, সেই সিম্বল গুলো লেখার জন্য আপনারা যেটা করতে পারেন, যেমন একের উপরে রয়েছে একটা আশ্চর্য বোধক চিহ্ন। তো এই চিহ্নটা আপনি ব্যবহার করবেন কিভাবে, শিফট বাটন চেপে ধরে রেখে যদি আপনি একের মধ্যে চাপ দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশ্চর্য বোধক চিহ্নটা চলে এসেছে। বিজয় কিবোর্ডের দ্বারা বাংলা লিখে আমি আপনাদের দেখিয়েছি যে আসলে কিভাবে বাংলা লিখতে হয়। তবে আপনি যদি ইন্টারনেট ব্রাউজারের মধ্যে বাংলা লিখতে চান সেক্ষেত্রে বিজয় ক্লাসিক অপশনটি আপনাদের জন্য কাজ করবে না। সেখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে বিজয় ইউনিকোড। এটাকে সিলেক্ট করা অবস্থায় যদি আপনি আপনার ইন্টারনেট ব্রাউজারের মধ্যে বাংলা লেখেন এই সূত্রগুলো ব্যবহার করে, তাহলে আপনারা বাংলা লিখতে পারবেন। আর সাধারণত মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড আর ফটোশপ, ইলাস্ট্রেটর এই ধরনের সফটওয়্যারের মধ্যে লেখার জন্য আপনারা বিজয় ক্লাসিক অপশনটিকে ব্যবহার করবেন। তাহলে ভিডিওটির শেষ পর্যায়ে এসে আমরা এই কথাটি বলতে পারি, বিজয় কিবোর্ড আসলে কঠিন কোনো সফটওয়্যার নয় বা এটার দ্বারা বাংলা লেখা কঠিন কোনো কাজ নয়। শুধুমাত্র সহজ সূত্রগুলো আপনাদের জানা থাকলেই আপনারা বিজয় কিবোর্ডের দ্বারা বাংলা লিখতে পারবেন। ভিডিওটির দ্বারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।